এটা ঘুটকিয়া পাড়া, ঘুটকিয়া পাড়া অজয় নদীর দ, এটা হচ্ছে কাটোয়া, দেখো এটা হচ্ছে কাটোয়া, ঘুটকিয়া অজয় নদীর দ, ওই দিক থেকে আসছে এই দিকে বেরিয়ে যাচ্ছে, গিয়ে গঙ্গাতে মিশছে অজয় নদী, বড় বড় মাছ খায় এখানে, দেখো ঘুটকিয়া পাড়া অজয় নদীর দ। এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে, এটা হচ্ছে অজয় নদী, আজকে 2022 সাল, ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে অজয় নদীটা আসছে এদিকে এসে, এইদিকে মুম্বাই দিকে কোন দিকে চলে যাচ্ছে, ও আমাদের গঙ্গা ভাগীরথীতে গিয়ে মিশছে। এই দেখো এটা হচ্ছে কাটোয়ার, আজকে হচ্ছে 2রা জুলাই, শনিবার 2022 সাল, আমরা এসছি মাছের স্পট দেখতে, মাছ ধরার, চলো মুম্বাই চলো। এই যে দেখো ওই পারের জায়গাটার নাম হচ্ছে বেগুনকোলা, বেগুন কোলা, বেগুন কোলা ওপারের, ওপার, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হচ্ছে বেগুন কোলা, ওই দ্বীপের মতো যে গোল দেখা যাচ্ছে, আর ওই যে নৌকো রয়েছে ওটা হচ্ছে বেগুন কোলা। আর এই দেখো ডাক্তারবাবু বলছি দুইয়াটির বিরিয়ানি, হ্যাঁ। এই দেখো আমরা শাখাই ঘাটের দিকে যাচ্ছি অজয়ের পাড় ধরে, মোটামুটি এই বাঁ হাতে আমাদের অজয় নদী পড়ছে, আমরা এই লাল মোরামের পথ ধরে এগিয়ে চলেছি, বুম্বা মোটর সাইকেল চালাচ্ছে, এই যে বুম্বাকে দেখালাম, আমি রয়েছি এই মোটর সাইকেলেই, বুম্বা চালাচ্ছে, আমি রয়েছি, সঞ্জয় রয়েছে, আমরা এসছি মাছ ধরার স্পটটাকে চিহ্নিত করতে, বুম্বা তো ধরেই, এই যে বাঁদিকে অজয়, এটা এবার অজয়টা মিশে যাবে গঙ্গার সঙ্গে, মিশে যাবে, ওই যে ওই জায়গায় দেখো মাছ ধরছে, দূরে দেখাচ্ছি, ওই যে ছাতা লাগিয়ে মাছ ধরছে দেখো, এবার এটা হচ্ছে পুরো এসেছি হচ্ছে কাটোয়াতে, আজকে 2রা জুলাই 2022 সাল, শনিবার, ভালো দিন, রথের পরের দিন, দেখো রাস্তায় লাল মোরামের পথ এগিয়ে চলেছি, দেখো আবার খানিকটা বাদে দেখাচ্ছি, দেখো এই যে আমরা এসেছি এই জায়গায়, আমরা আজকে এসেছি এই জায়গায়, এটা হচ্ছে কাটোয়া, এটা হচ্ছে অজয় নদীটা ওই পাশ থেকে এসেছে, অজয় নদীটা এসে এই আমাদের গঙ্গা, গঙ্গা আসছে ওই পাশ থেকে, এই দুটো ওই জায়গাটা দেখা, ওই জায়গাটা দেখা, ওই এই দুটো এসে দুটো জায়গা মিশে ওইদিকে আমাদের কলকাতার দিকে চলে যাচ্ছে, এটাই গঙ্গা। আর এই যে দটা তৈরি হয়েছে, এই দ, এই যে ভাঙন শুরু হয়েছে, ভাঙন এসে দেখা একটু, ভাঙনটা, এই ভাঙনটা, এই যে ভাঙনটা, এই যে দেখাচ্ছি, এই যে, এই যে ভাঙছে, প্রচুর খরচা হচ্ছে এই ভাঙন রুখতে, এই ভাঙন রুখতে খরচা হচ্ছে, এই জায়গায় আমরা মাছটা ধরতে এসেছি, এই মাছ ধরবো, বড়ো বড়ো মাছ কাটছে 10-12-15 কেজি, এ পাশটা হচ্ছে শাখাই বলে, শাখাই জায়গাটা, কাটোয়ার শাখাই জায়গা, শাখাই ঘাট এটাকে বলে, ফেরি পারাপার করে, ওটা হচ্ছে কেতুগ্রাম, বিখ্যাত সেই কেতুগ্রাম, কেতুগ্রাম থানা, ওপারটা, ওপারটা দেখা সঞ্জয়, একদম ওপার, 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 কেতুগ্রাম পুরো ডাইরেক্ট ওপার, ঠিক আছে, এটায় মাছ ধরতে আসবো আমরা, এখানে 15-20-30-40 কাতলা, 6 কেজি, 8 কেজি, 10 কেজি রুই, বিলগেল, কাতলা সব আছে, এখানটা আমাদের বুম্বা ঠিক করে দিয়েছে, বুম্বা কাটোয়ার ছেলে, দেখিয়েছি এর আগে, দেখাবো তোমাদের বুম্বাকে, ঠিক আছে, এই জায়গাটা আমরা বসবো, একটু এগিয়ে গিয়ে ওই জায়গা আমাদের সিট করা রয়েছে, আমরা এর মধ্যেই আসবো, এসে বসবো, নমস্কার, ঠিক আছে, এই দেখো সঞ্জয়, এই শাখাইতে, শাখাইতে, এই যে ফেরিঘাট, এটা শাখাইয়ের, আমরা মাছ ধরতে এসছি, এই যে বুম্বা, এই যে বুম্বার সঙ্গে এসছি, বুম্বা কাটোয়ার খুব নাম করা ছেলে, সবাই চেনে, ঠিক আছে, ওই যে দেখো জেটি, আর ওপারটা হচ্ছে কেতুগ্রাম, কেতুগ্রাম থানা, ঠিক আছে, এটা কিন্তু আমরা গঙ্গা দেখাচ্ছি, এটা গঙ্গা চলে যাচ্ছে আমাদেরই নৈহাটির দিকে, কলকাতার দিকে, পুরো নৈহাটি পেরিয়ে কলকাতা, এইটাই যাচ্ছে এর ওপরে সব,
ঠিক আছে। যে এই দেখো বুম্বা আমাকে নিয়ে এসছে কাটোয়া অজয় নদীর সামনে, ওই সব ওই আমার সব এই যে নিয়ে এসছে দেখো বুম্বা এদিকে, বুম্বা হাত তো নাড়াও, ব্যাস ঠিক আছে চলো। এই দেখো গৌরাঙ্গ মন্দির, আমরা 2 জুলাই এসছি, দেখো ঢুকছি আমরা 2022 সাল 2 জুন আজকে শনিবার। মন্দিরের বাইরে আসছি, দেখো এই দেখো পুরো মন্দিরটা দেখাচ্ছি, দেখো আর এই যে অশ্বত্থ গাছটা দেখছো সবাই, এইখানে শ্রী চৈতন্যদেব মাথা ন্যাড়া করেন প্রথম, এই জায়গাটা, এই জায়গাটা শ্রী চৈতন্যদেব প্রথম মাথাটা ন্যাড়া করেন, তারপর তার সব কিছু শুরু এইখান থেকেই। দেখো যাচ্ছি, হ্যাঁ গো কি বললে, ও এখানে শ্রীপাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি এই জায়গাটা। এই দেখো কালনা ঝুপোকালীতলা মায়ের মন্দির, ঝুপোকালীতলা কালনা, ওই দেখো বাচ্চা ওই দেখো নাচছে, দেখো দেখো সুন্দর, দেখো ঝুপোকালীতলা কালনা 2 জুলাই ওই দেখো বসে রয়েছে। আমি এসেছি আজকে শনিবার, দারুণ দিন 2022 সাল। চারিদিকে হনুমান দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে হনুমান, দেখো বেল গাছে বেল ভর্তি, এই গাছটা আম গাছ একটা, আজকে শনিবার ওই দেখো বসে, দারুণ জায়গা দেখো। মায়ের জায়গাটা দেখো, এই দেখো আমরা কাটোয়া স্টেশন থেকে এবার ফিরছি, আজকে হচ্ছে 2 জুলাই 2022 শনিবার, তা কাটোয়া স্টেশন দেখো, ঠিক আছে এই ট্রেন ছাড়বে এখন, ব্যান্ডেল নামবো, ঠিক আছে ওয়েট করছি।